নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনে অভিযুক্তকে নাগালে পেয়ে গ্রেফতার করল না পুলিশ। থানা থেকে বেরিয়ে গেলে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তেখালি বাজার পাড়ি থেকে বেরোলেন অন্যতম অভিযুক্ত দেবব্রত রায়। বিজেপি কর্মী খুনে এফআইআর এর নাম রয়েছে এই দেবব্রত রায়। দেবব্রত রায় যার নাম রয়েছে বিজেপি কর্মী খুনে এফআইআর এ, সেই দেবব্রত রায় তিনি তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তেখালি বাজার ফাঁড়ি থেকে বেরোলেন, যিনি ঘটনায় অন্যতম অভিযুক্ত। থানা থেকে বেরিয়ে গেলেন নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে অন্যতম অভিযুক্ত এই তৃণমূল নেতা। অভিযুক্তকে নাগালে পেয়েও তাকে গ্রেফতার করল না পুলিশ। না না, আমি নেতৃত্বের সঙ্গে কথা বলতেছি। বিজেপি তরফ থেকে যে এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি থানায় এসে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় তৃণমূল নেতা, তিনি কিন্তু একবারে থানাতেই এসে আশ্রয় নিয়েছিলেন, তিনি ছিলেন এবং ওনার নামও কিন্তু যে অভিযোগ সেই অভিযোগ ছিল। আপনারা দেখলেন বিজেপি মহিলা কর্মী খুনে যে অন্যতম অভিযুক্ত দেবব্রত রায়, তাকে নাগালে পেয়েও গ্রেফতার করলো না পুলিশ। 17 ঘন্টা পরও গ্রেফতারি শূন্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, পুলিশ কি বলছে, নাগালে পেয়েও তাকে কেন গ্রেফতার করলো না পুলিশ? এফআইআর এ তো নাম রয়েছে দেবব্রত রায়। দেখো, পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি যে গোটা যে ঘটনাটি ঘটে খুনের ঘটনা থেকে শুরু করে যে গণ্ডগোলের ঘটনা, তারপর পরিপ্রেক্ষিতেও কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেই বিষয়েও কোনো কিন্তু প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু ছবিতে আমরা কি দেখলাম, আমরা দেখলাম তেখালি বাজার যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে তৃণমূল প্রতিনিধি দল তারা সেখানে পৌঁছান। ঘড়ির কাঁটায় 5:55 নাগাদ সেই থানাতেই দেখা যায় যে থানাতে বসে রয়েছেন দেবব্রত রায় বা দেবু রায়, তৃণমূল নেতা, নন্দীগ্রাম এলাকার, সোনাচুরা এলাকার, এবং তার নামে কিন্তু অন্যতম তিনি অভিযুক্ত, মূল অভিযুক্ত উনি রয়েছেন এবং সেখানে থানাতে তিনি বসে রয়েছেন এবং প্রতিনিধি দল সেখানে উপস্থিত হন, সেখানেও কিন্তু ছিলেন এই দেবব্রত রায়। এবং দেবব্রত রায়কে যখন জিজ্ঞেস করা হয়, তুমি শুনলেই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তিনি বললেন যে মেয়ে বাবা অভিযোগ বললেন এই মর্মে তার পরবর্তীকালে কিন্তু যা উন্নয়ন উন্নয়নের পরে দেখলো যে দেবব্রত রায়কে একটি গাড়িতে বসলেন, বসে যে পাড়িতে সেখান থেকে দল যখন নিয়ে কিন্তু বেরিয়ে যান। এই মর্মে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় যে দেবব্রত রায়ের নামে অভিযোগ রয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা জানান যে অভিযোগ যে কারোর নামে হতে পারে গোটা বিষয়টা সামনে আসবে। কিন্তু গোটা ঘটনা ঘটার পরে প্রায় গতকাল রাত্রিবেলা খুনের ঘটনা ঘটলো, মূল অভিযুক্ত যিনি যার নামে অভিযোগ রয়েছে, অভিযোগ পত্রেও নাম রয়েছে, তিনি কিন্তু থানাতেই গিয়েছিলেন এবং সেখানে তার পরবর্তীকালে দেখলাম তৃণমূল। ধন্যবাদ পার্থ প্রতিম।